ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা বয়সপুর নেতাজি বিদ্যামন্দির তোমাদেরকে স্বাগত জানাচ্ছে। আজ এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতি তোমরা তো কোনোদিন দেখোইনি, এমনকি আমরাও দেখিনি। আজ সেই বিশেষ পরিস্থিতিতে আমাদেরকে এই বিশেষভাবে ক্লাস নিতে হচ্ছে। আমাদের লেখাপড়া করার যে চিরাচরিত পদ্ধতি, অর্থাৎ ক্লাসরুমে ক্লাস নেওয়া, সেটা যে অদূর ভবিষ্যতে কবে সম্ভব হবে এখনই বলা যাচ্ছে না। তো এমত অবস্থায় আমাদেরকে এইভাবেই ক্লাস চালিয়ে যেতে হবে। আমরা এইভাবেই হোয়াটসঅ্যাপে ভিডিও পোস্ট করব, তোমরা সেই ভিডিও দেখবে। তার থেকে যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন তৈরি হয় সেই অংশটুকু নিয়ে, তাহলে সেই প্রশ্ন তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, আমি তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার এই অংশের উপর আমিও কিছু প্রশ্ন তোমাদেরকে দেব, তোমরা সময়ে সময়ে তার উত্তর করে আমাকে দেবে। এইভাবেই আমাদের পড়াশুনো চলতে থাকবে। আমরা প্রথমেই জৈব যৌগের যে রসায়ন রয়েছে, সেই রসায়নের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার দিয়ে প্রথমে আমরা শুরু করব। জৈব যৌগের রসায়নের প্রথমেই তোমাদের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে, জৈব যৌগ কাকে বলে, জৈব যৌগের বিশেষ বৈশিষ্ট্য কী, কার্বনের গঠন ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব, এবং ক্রমশ আস্তে আস্তে আমরা জৈব রসায়নের গভীরে প্রবেশ করব এবং সেই নিয়ে আলোচনা চালাব। এখন জৈব যৌগ কাকে বলে, প্রাথমিক যে ধারণাটা ছিল সেটা হচ্ছে যে জীবদেহ থেকে বা জীবের শরীর থেকে প্রাপ্ত যে কোনো যৌগকেই বলা হয় জৈব যৌগ। এখন বহু প্রাচীনকাল থেকেই মানুষ তার জীবনে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো প্রাণী ও উদ্ভিদ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পেত। বিজ্ঞানীরা তখন পর্যন্ত পরীক্ষাগারে ওই সমস্ত পদার্থগুলোকে কৃত্রিমভাবে তৈরি করতে না পারায় বিজ্ঞানীদের মধ্যে একটা ধারণা হয়েছিল যে এই জাতীয় যৌগগুলোকে জীবিত কোষের কোনো অজ্ঞাত প্রাণশক্তির সাহায্য ছাড়া প্রস্তুত করা সম্ভব নয়। জীবিত কোষের ক্রিয়ায় উৎপন্ন হয় বলে এই পদার্থগুলোর নাম দেওয়া হয়েছিল জৈব যৌগ। কিন্তু 1828 সালে বিজ্ঞানী ভোলার অ্যামোনিয়াম সায়ানাইড নামে একটা অজৈব যৌগ থেকে ইউরিয়া তৈরি করে সর্বপ্রথম দেখান যে প্রাণশক্তির সাহায্য ছাড়াই পরীক্ষাগারে জৈব যৌগ প্রস্তুত করা হয়। কারণ ইউরিয়া একটি জৈব যৌগ যেটা প্রাণীর মূত্রের মধ্যে প্রচুর পরিমাণে থাকে, সেটাকেই আমরা জৈব যৌগ হিসেবে জানতাম। তাহলে প্রথম দেখা গেল যে একটা অজৈব যৌগ থেকে রসায়নগারে জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব। অ্যামোনিয়াম সায়ানাইড মানে হচ্ছে NH4CNO, দেখো বিক্রিয়াটা দিয়ে দেওয়া আছে, সেখান থেকে তার থেকে আমরা CONH2 ইউরিয়া তৈরি করছি, অর্থাৎ প্রথম জৈব যৌগ ল্যাবরেটরিতে প্রস্তুত করা সম্ভব হলো। এরপর বহু বিজ্ঞানী প্রাণশক্তির সাহায্য ছাড়াই পরীক্ষাগারে বহু জৈব যৌগ প্রস্তুত করলেন। পরীক্ষা করে দেখা গেছে যে প্রতিটা জৈব যৌগে কার্বন থাকতেই হবে, অর্থাৎ প্রাথমিকভাবে কার্বনের যৌগকেই আমরা জৈব যৌগ বলে থাকি। তাই বর্তমান বিজ্ঞানে জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্যের সঠিক সীমারেখা টানা সম্ভব নয়। তবে এটুকু বলা যায় যে কার্বনের অক্সাইড, ধাতব কার্বনেট, বাইকার্বনেট, ধাতব সায়ানাইড এবং কার্বাইড ছাড়া কার্বন দ্বারা গঠিত যে বিশাল সংখ্যক যৌগগুলোর মধ্যে কার্বন পরমাণুর কিছু বিশেষ ধর্ম, যেমন ক্যাটিনেশন ধর্ম, এগুলো আমরা পরে আলোচনা করব, সমবায়তা ধর্ম ইত্যাদি বৈশিষ্ট্যগুলো দেখা যায়, সেই যৌগগুলোকে জৈব যৌগ বলা হয়। এবং এই জাতীয় কার্বন যৌগের যৌগের যে রসায়ন তাকে বলা হয় জৈব রসায়ন, অর্থাৎ মূলত কার্বন ঘটিত যৌগ। পরবর্তীকালে আমরা দেখব কার্বন এবং হাইড্রোজেন ঘটিত যৌগকেই মূলত জৈব যৌগ বলা হয়। তাছাড়া তার সঙ্গে কখনো নাইট্রোজেন, অক্সিজেন, সায়ানাইড ইত্যাদি বিভিন্ন পদার্থ যুক্ত থাকতে পারে। তাহলে জৈব যৌগের হচ্ছে একটা বিরাট বিরাট পরিমাণ, বিরাট সংখ্যা, সেটা কেন আমরা ক্রমশ আলোচনা করলে বুঝতে পারব। এই যে বিশাল সংখ্যক, প্রায় 10 লক্ষের বেশি কার্বন যৌগ, তাদের সম্বন্ধে রসায়নের যে বিশেষ শাখায় আলোচনা বা অনুশীলন করা হয় তাকে এই জৈব যৌগ বলা, জৈব রসায়ন বলা হয়, ইংরাজিতে বলা হয় অর্গানিক কেমিস্ট্রি। জৈব যৌগে কার্বন ছাড়া হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন মৌলগুলি উপস্থিত থাকে। কোনো কোনো জৈব যৌগে ফসফরাস, আর্সেনিক এবং কয়েকটি ধাতু যেমন ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন প্রভৃতি উপস্থিত থাকতে পারে। কার্বন পরমাণুর মধ্যে কতগুলো বিশেষ ধর্ম দেখা যায় যা অন্য পরমাণুর মধ্যে প্রায় দেখা যায় না। কার্বন পরমাণুর এই বিশেষ ধর্মগুলো থাকার জন্যই অবশিষ্ট মৌলগুলি দ্বারা গঠিত অজৈব যৌগগুলির ধর্ম এবং জৈব যৌগের ধর্মের মধ্যে একটা পার্থক্য দেখা যায়। প্রথমেই হচ্ছে ক্যাটিনেশন ধর্ম, যে বিশেষ ধর্মের জন্য কার্বন পরমাণুগুলো সমযোজী একবন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে
সুস্থিত কার্বন কার্বন শৃঙ্খল গঠন করে তাকেই বলা হয় ক্যাটিনেশন ধর্ম। এই ধর্মের জন্য পরমাণু পরস্পরের সঙ্গে একবন্ধন, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে কার্বন পরমাণুর বড় শৃঙ্খল, সেটা মুক্ত বা বদ্ধ হয়, মুক্ত শৃঙ্খল ও বদ্ধ শৃঙ্খল কী সেটা আমরা পরে আলোচনা করব, বড় বড় শৃঙ্খল গঠন করতে পারে। এই ধর্মের সাহায্যে 1000টি কার্বন পরমাণু ও পরস্পর যুক্ত হয়ে একই যৌগে অবস্থান করতে পারে। তাই দেখা যায় জৈব যৌগগুলো মাত্র কয়েকটা মৌল, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন এবং অল্প কয়েকটা ধাতু নিয়ে গঠিত হলেও জৈব যৌগের সংখ্যা 10 লক্ষেরও বেশি। অর্থাৎ ওই যে কার্বনগুলো পরস্পর যুক্ত হচ্ছে বদ্ধ বা মুক্তভাবে হয়ে বিভিন্ন রকম শৃঙ্খল গঠন করছে, ফলে বিভিন্ন রকম যৌগ তৈরি হচ্ছে। তাই অন্যান্য সব মৌলের দ্বারা গঠিত হলেও দেখা যায় যে অজৈব যৌগের সংখ্যা 1 লক্ষেরও বেশি নয়। অর্থাৎ অজৈব যৌগের সংখ্যা যেখানে মাত্র 1 লক্ষ, সেখানে মাত্র কয়েকটা মৌল দিয়ে গঠিত জৈব যৌগ 10 লক্ষেরও বেশি। সেটার কারণ কি? অন্যতম কারণ হচ্ছে ওই পরস্পর কার্বনগুলোর নিজেদের মধ্যে যুক্ত হওয়ার যে ক্ষমতা, অর্থাৎ যাকে আমরা বলছি ক্যাটিনেশন ক্ষমতা। এবারে হচ্ছে সমবয়তা ধর্ম, সম অবয়ব অর্থাৎ একই রকম আকৃতি, এই একই রকম আকৃতির জন্য যে ধর্মটা হয় সেটাকেই বলা হয় সম অবয়বতা। একই আণবিক সংকেত দ্বারা অনেকগুলো বিভিন্ন ধর্মের জৈব যৌগগুলোকে প্রকাশ করা যায়। যৌগে যৌগের এই বিশেষ ধর্মটিকে সম অবয়বতা ধর্ম বা আইসোমেরিজম বলা হয়। যেমন C8H12O6 এই সংকেত দ্বারা 66টি ভিন্ন ধর্মী যৌগের সংকেত প্রকাশ করা যায়। অজৈব যৌগের ক্ষেত্রে একটি আণবিক সংকেত দ্বারা মাত্র একটা যৌগই প্রকাশ করা যায়। তার মানে বুঝতে পারছ যে জৈব যৌগের যে 10 লক্ষ যে সংখ্যাটা, এই সংখ্যাটা একটা প্রধান কারণ হচ্ছে এই সমবায়তা বা আইসোমেরিজমের জন্যই দেখা যায় আর কি। এবারে হচ্ছে সমগোত্র শ্রেণী, বিভিন্ন কার্যকরী গ্রুপ। এবার কার্যকরী গ্রুপ জিনিসটা কী সেটা পরে তোমরা জানবে বা একটু একটু জানো তোমরা। যেমন ওএইচ গ্রুপ মানে অ্যালকোহল গ্রুপ, COH গ্রুপ মানে অ্যাসিটাল ডিহাইড গ্রুপ, ইত্যাদি ইত্যাদি। এই যে গ্রুপগুলো যুক্ত হলে একটা বিশেষ ধরনের যৌগ তৈরি হয়, এই গ্রুপগুলোকে বলা হয় কার্যকরী গ্রুপ। তাহলে বিভিন্ন কার্যকরী গ্রুপের উপস্থিতি অনুযায়ী অজস্র জৈব যৌগগুলোকে বিভিন্ন সমগোত্র শ্রেণী অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। অর্থাৎ একটা অ্যালকোহল ওই যুক্ত হওয়ার জন্য কত রকমের অ্যালকোহল তৈরি হয়েছে সেটার কথা বলা হয়েছে, যেখানে এক একটা শ্রেণী অন্তর্ভুক্ত যৌগগুলির রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয়। অজৈব যৌগে এইরকম কোনো কার্যকরী গ্রুপের উপস্থিতি দেখা যায় না। বিভিন্ন অজৈব যৌগের ধর্ম বিভিন্ন হয়, তার মানে এই যে বিশাল সংখ্যাটা হয়েছে জৈব যৌগের ক্ষেত্রে তার জন্য সমগোত্র শ্রেণী একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অণুর গঠনের জটিলতা জৈব যৌগের একটা প্রধান বৈশিষ্ট্য যা অজৈব যৌগের মধ্যে প্রায় দেখাই যায়। এই জৈব যৌগের অণুর গঠন খুবই জটিল প্রকৃতির হয়। এই অণুগুলোর মধ্যে বহু সংখ্যক পরমাণু থাকে। যেমন স্টার্চের আণবিক সংকেত C1200H2000O1000, অর্থাৎ 1200টা কার্বন পরমাণু, 2000টা হাইড্রোজেন পরমাণু ও 1000টা অক্সিজেন পরমাণু নিয়ে স্টার্চ তৈরি হয়। অজৈব যৌগের অণুতে কিন্তু এরকম বেশি সংখ্যক পরমাণু থাকে না। আরেকটি বিশেষ ধর্ম হচ্ছে বিক্রিয়ার বেগ। জৈব যৌগগুলো সমযোজী, তাই গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় অণুগুলো আয়নিত হয় না এবং তড়িৎ পরিবহন করে না। জৈব যৌগের অণুগুলি একক অবস্থায় থাকে বলে অণুগুলোর মধ্যে রাসায়নিক বিক্রিয়া ধীর গতিতে ঘটে এবং বিক্রিয়াগুলো সাধারণত উপমুখী হয়। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ ধর্ম হলো জৈব যৌগের পলিমারাইজেশন। পলিমারাইজেশন জিনিসটা কী? একই যৌগের দুই বা ততোধিক অণু পরস্পর যুক্ত হয়ে সম্পূর্ণ পৃথক ধর্মবিশিষ্ট ভিন্ন যৌগের বৃহৎ অণু গঠন করতে পারে। আমরা আমাদের সাধারণ জীবনে কিন্তু কিছু পলিমারাইজ যৌগের উদাহরণ জানি। যেমন আমরা পলিথিলিন বলি, পলিথিলিন মানে ইথিলিন যৌগ যুক্ত হয়ে বৃহৎ আকার গঠন করে, সেটাকে বলা হয় পলিইথিলিন ইত্যাদি। যেমন বহু সংখ্যক উদাহরণ দিয়ে দিচ্ছি, বহু সংখ্যক ইথিলিন অণু 0.1% অক্সিজেনের উপস্থিতিতে 1200 থেকে 2000 অ্যাটমসফিয়ার চাপে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পরস্পর যুক্ত হয়ে সম্পূর্ণ পৃথক ধর্মের কঠিন পলিথিলিন অণু উৎপন্ন করে। অজৈব যৌগের ক্ষেত্রে কিন্তু এই ধর্ম দেখা যায় না। তাহলে এগুলোই হলো জৈব যৌগের বিশেষ ধর্ম যা তাকে অজৈব যৌগ থেকে আলাদা করে দিয়েছে। এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কার্বন পরমাণুর যে গঠন, অর্থাৎ কার্বনের যে চতুর্যতা সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। এর জন্য তোমরা ছবিটা একটু দেখবে ছবি আছে তোমাদের কাছে, যে বই আছে তাতেও ছবি আছে, আমি যে ছবিটা দিয়েছি তাতেও ছবি আছে। এই ছবিটা একটু খেয়াল করবে, খেয়াল করলে বুঝতে সুবিধা হবে। কার্বন পরমাণুর পরমাণুর ক্রমাঙ্ক কত? আমরা জানি 6। তাহলে 6 যদি পরমাণুর ক্রমাঙ্ক হয় তাহলে কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস কী হবে? 1s2 2s2 2p2। তার মানে সর্ববৈষ্ঠ যে কক্ষ, দ্বিতীয় কক্ষ, সেই কক্ষে কী হয়েছে?
কার্বন পরমাণু দুটো এস ইলেকট্রন এবং দুটো পি ইলেকট্রন আছে। তার মানে কার্বন পরমাণু স্থিতাবস্থায় কার্বন পরমাণু যোজন কক্ষে মধ্যে দুটো অযুগ্ম ইলেকট্রন থাকে, একটা থাকে টু এ পি এক্সে আর একটা থাকে টু পি ওয়াই অরবিটালে। এই দুটি অযুগ্ম ইলেকট্রন অন্য পরমাণু যোজন কক্ষের অযুগ্ম ইলেকট্রনের সঙ্গে যদি ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে যুক্ত হতে পারে, অর্থাৎ যোজন কক্ষে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী কার্বন পরমাণু কিন্তু দ্বিযোজী হওয়ার কথা, কিন্তু দেখা গেছে সিএইচ টু মিথিলিন, সিসিএল টু ডাইক্লোরোকার্বন খুবই দুস্থিত। এই যৌগগুলোতে কার্বন পরমাণু দ্বিযোজ্যতা দেখালেও কার্বনের প্রায় সব যৌগেই কার্বনের চারটে যোজ্যতা দেখা যায়, অর্থাৎ কার্বনের চারটে হাত। এর কারণ সংকরায়ন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। এবার আমরা আলোচনা করব এই সংকরায়ন তত্ত্ব কী। তোমরা সংকর ধাতুর নাম শুনেছ, সংকর ধাতু মানে কি? দুটো বা তিনটে ধাতুর মিশ্রণ, তাকেই বলা হয় সংকর ধাতু। ঠিক এক্ষেত্রেও দুটো বা তিনটে উপকক্ষকের যদি মিশ্রণ বা কক্ষকের যদি মিশ্রণ হয়ে গিয়ে একটি নতুন উপকক্ষ তৈরি হয় তখন তাকে, বা কক্ষক তৈরি হয় তখন তাকে আমরা বলি হচ্ছে সংকরায়িত কক্ষক। যেমন কার্বনের ক্ষেত্রে দেখো, কার্বনের ক্ষেত্রে আমরা বললাম যে যোজন কক্ষে দুটো মাত্র ইলেকট্রন আছে, যে টু পি এক্স টু পি ওয়াই, আর এস কক্ষে টু এস এ দুটো ইলেকট্রন আছে। তাহলে যদি আমি ধরে নিই যে টু এস ইলেকট্রন এবং টু পি ইলেকট্রন চারটে ইলেকট্রন ব্যবহার করি কার্বন চারটে বন্ধনী তৈরি করছে, তাহলে কী হবে? চারটে বন্ধনীর চরিত্র একই রকম হবে না। দুটো বন্ধনী যে পি ইলেকট্রন তাদের একরকম চরিত্র হবে, দুটো বন্ধনী এস ইলেকট্রন তাদের চরিত্র একরকম হবে, অর্থাৎ তাদের আয়নায়ন ক্ষমতা, তাদের আয়নায়ন শক্তি ইত্যাদিগুলো পিয়ের থেকে আলাদা হবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে কার্বনের যে চারটে বন্ধনী তৈরি হয়, চারটে বন্ধনী ধর্মে বৈশিষ্ট্যে আয়নায়ন ক্ষমতায় সব দিক দিয়ে সমান। এটা কী করে সম্ভব? এই জন্যেই নতুন একটা ধারণার জন্ম হলো যেটাকে বলা হয় সংকরায়ন। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার সময় শক্তি শোষণ করে কার্বন পরমাণুর যোজক ইলেকট্রনগুলি উদ্দীপিত হয়, এর ফলে টু এস অরবিটালের একটি ইলেকট্রন এই শক্তির প্রভাবে বিচ্ছিন্ন হয়ে পরের উচ্চতর শক্তিসম্পন্ন উপকক্ষে উঠে যায়। এই অবস্থায় সংকরায়িত অরবিটাল সৃষ্টি করে। এই অরবিটালগুলি প্রায় সমতুল্য এবং পরস্পরের সঙ্গে 109°28' কোণ করে অবস্থান করে এবং একটি কাল্পনিক সমচতুস্থলকের চারটি শীর্ষের অভিমুখে প্রসারিত থাকে। যেহেতু হাইব্রিডাইজ বা সংকরায়িত অবস্থায় কার্বন পরমাণুর যোজন কক্ষে চারটি অযুগ্ম ইলেকট্রন বর্তমান থাকে, তাই কার্বনের যোজ্যতা চার হয়। অর্থাৎ এই একটা এস এবং তিনটে পি কক্ষ অরবিটাল মিশ্রিত হয়ে যে নতুন অরবিটাল তৈরি হলো তার নাম হলো sp3 অরবিটাল। এখানে ছবি দেওয়া আছে যে কার্বন পরমাণু ইলেকট্রন বিন্যাস এবং সংকরায়িত কক্ষে ইলেকট্রন বিন্যাস দুটোই ছবিতে দেখানো আছে। এই ছবিটা দেখবে, এইটা আমরা মিথেনের মতো দেখতে পাই। কার্বন পরমাণুর এই চারটি sp3 হাইব্রিডাইজড অরবিটালের সঙ্গে চারটি হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের পৃথকভাবে অভিলেপনের ফলে চারটি সিএইচ সিগমা বন্ধন উৎপন্ন হয় এবং মিথেন অণু সৃষ্টি হয়। এর ফলে মিথেন অণুর চারটি বন্ধনের প্রকৃতি একই রকম হয়। এবার হচ্ছে sp2 সংকরায়ন, আবার সিগমা বন্ধনের সৃষ্টি। কার্বন পরমাণুর 2s অরবিটালের সঙ্গে তিনটে টু অরবিটালের টুপি অরবিটাল যে আছে তার মধ্যে যে কোনো দুটো সংকরায়ন, অর্থাৎ এক্ষেত্রে তিনটে পি অরবিটাল নেওয়া হলো না, মাত্র দুটো পি অরবিটাল এলো, দুটো পি বা পি অরবিটাল আর একটা এস অরবিটালের মধ্যেই চারটে কার্বন, এই চারটে ইলেকট্রন ভাগাভাগি হয়ে গেল। সংকরায়নের ফলে তিনটে সমতুল্য এবং সমতলীয় sp2 সংকরায়িত অরবিটালের সৃষ্টি হয়। এই অবস্থায় সি পরমাণুর একটি টুপি অরবিটাল সংকরায়নে অংশ নেয় না, তাই বিশুদ্ধ অবস্থায় থাকে। এই তিনটি sp2 সংকরায়িত অরবিটাল একটি সমবাহু ত্রিভুজের কেন্দ্র থেকে তিনটে শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে এবং ত্রিভুজটার কেন্দ্রে থাকে সি পরমাণু নিউক্লিয়াস। অর্থাৎ তিনটি sp2 হাইব্রিডাইজড অরবিটাল একই সমতলে থাকে এবং পরস্পরের সঙ্গে 120° কোণ করে। উদাহরণটা দেখা যাক, ইথিলিন অণুতে প্রতিটি কার্বন পরমাণু তিনটি sp2 অরবিটালের মধ্যে দুটো অরবিটাল যথাক্রমে দুটো এইচ পরমাণুর 1s অরবিটালের সঙ্গে এবং তৃতীয়টি অপর কার্বন পরমাণুটির একটি sp2 অরবিটালের সঙ্গে অভিলিপ্ত হয়। এই অবস্থায় দুটি কার্বন পরমাণু এবং চারটি হাইড্রোজেন পরমাণু একই তলে অবস্থান করে। দেখো ছবি একে বুঝিয়ে দেওয়া আছে কীভাবে সংকরায়িত হচ্ছে ইলেকট্রন বিন্যাস, সংকরায়িত ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওই ছবি দেওয়া হয়েছে। এর ফলে যেটা হয়, পাই বন্ধন সৃষ্টি হয়। কী করে পাই বন্ধন সৃষ্টি হয়? এইভাবে অভিলেপনের ফলে দুটি কার্বন পরমাণুর মধ্যে একটি sp2 সিগমা বন্ধন সৃষ্টি হওয়ার পরও প্রত্যেক কার্বন পরমাণুতে একটি করে বিশুদ্ধ pz অরবিটাল থেকে যায় যেটা কাজে লাগেনি। দুটি সি পরমাণুর আকার খুব ছোট বলে এই দুটি pz অরবিটাল কী করে,
পাশাপাশি অভিলেপন ঘটে, কাছাকাছি চলে আসে এবং পাশাপাশি। আমরা জানি সিগমা বন্ধনের সময় মাথায় মাথায় অভিলেপন ঘটে, আর এক্ষেত্রে পাশাপাশি অভিলেপন ঘটে বলে পাই বন্ধনের সৃষ্টি হয়। ডাম্বেল আকৃতির পিজর অরবিটাল দুটির পাশাপাশি অভিলেপনে এই দুটি সি পরমাণুর মধ্যে আরেকটি বন্ধনের সৃষ্টি হয় এবং একে পাই বন্ধন বলে। দেখো ছবিতে দিয়ে দেওয়া আছে কীভাবে পাশাপাশি অভিলেপন ঘটছে, কীভাবে মাথায় মাথায় অভিলেপন ঘটছে, পাশাপাশি অভিলেপন ঘটলে পাই বন্ধনই হচ্ছে, মাথায় মাথায় অভিলেপন করলে সিগমা বন্ধনই হচ্ছে, ইত্যাদিভাবে ইথিলিন অণু গঠিত হচ্ছে। এরপরে আমরা আসবো হচ্ছে এসপি সংকরায়নে। একই মুখ্য স্তরের অন্তর্ভুক্ত একটি এস এবং একটি পি অরবিটালের মিশ্রণে সৃষ্ট দুটি নতুন এবং সমতুল্য অরবিটালকে এসপি সংকরায়িত অরবিটাল বলা হয়। সংকরিত অরবিটাল পরস্পর 180 ডিগ্রি কোণে একটি সরলরেখা বরাবর অবস্থান করে। ছবিটা দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে। এর উদাহরণ দেওয়া আছে অ্যাসিটিলিন অণুর দুটি সি পরমাণু পরস্পরের সাথে এবং ওদের প্রত্যেকে একটি করে এইচ পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে অ্যাসিটিলিন অণু উৎপন্ন করে। এইভাবে পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার সময় উদ্দীপিত অবস্থায় কার্বন পরমাণুর একটি 2s অরবিটাল এবং একটি 2p অরবিটালের সংকরায়নের ফলে দুটি একই প্রকৃতির এসপি সংকরায়িত অরবিটালের সৃষ্টি হয়। একটি এস এবং একটি পি অরবিটালেতে অংশ নেয় বলে একে এসপি হাইব্রিডাইজেশন বলে। দুটি সমতুল্য এসপি হাইব্রিড অরবিটাল পরস্পর 180 ডিগ্রি কোণে একটি সরলরেখায় দুই বিপরীত অভিমুখে অবস্থান করে। অ্যাসিটিলিনে দুটি কার্বন পরমাণুর এসপি হাইব্রিড অরবিটালের মুখোমুখি অভিলেপনের ফলে কার্বন কার্বন সিগমা বন্ধনের সৃষ্টি হয় এবং উভয় কার্বন পরমাণুর প্রত্যেকের বাকি একটি এসপি হাইব্রিড অরবিটালের সঙ্গে একটি করে হাইড্রোজেন পরমাণু 1s অরবিটালের অভিলেপন হয়, ফলে একটি করে মোট দুটি CH সিগমা বন্ধনের সৃষ্টি হয়। এর ফলে দুটি সি পরমাণু এবং দুটি এইচ পরমাণু একই সরলরেখায় অবস্থান করে। এবার হচ্ছে পাই বন্ধন সৃষ্টি। কার্বন পরমাণুর মধ্যে এসপি হাইব্রিডাইজেশনে যে দুটি 2p অরবিটাল অংশ নেয় তারা প্রত্যেকে অবিকৃত অবস্থায় এসপি হাইব্রিড অরবিটালের সঙ্গে সমকোণে অবস্থান করে। দুটি সি পরমাণু দুটি পি এবং দুটি পিওয়াই এবং দুটি পিজেড পরস্পরের সমান্তরালে থাকে বলে একটি 2pY-এর সঙ্গে অপরটি 2pY এবং একটি 2pZ-এর সঙ্গে অপরটি 2pZ অরবিটালের পাশাপাশি অভিলেপনের ফলে দুটি কার্বন পরমাণুর মধ্যে দুটি পাই বন্ধনের সৃষ্টি হয়। অর্থাৎ অ্যাসিটিলিনে যে দুটো কার্বন পরমাণু থাকছে, অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে C2H2, তাই তো? তার দুটো কার্বন পরমাণু যে যুক্ত হচ্ছে তার মধ্যে কী হচ্ছে, একটা সিগমা বন্ধনই আছে আর দুটো পাই বন্ধনই। অর্থাৎ দুটো যে শূন্য মানে বিশুদ্ধ যে উপকক্ষ থাকছে পি এর, তারা পাশাপাশি অভিলেপনের ফলে দুটো পাই বন্ধনের সৃষ্টি করছে, আর একটা SPSP মাথামাথি মানে মুখোমুখি অভিলেপনের ফলে হচ্ছে কি সিগমা বন্ধনের সৃষ্টি করছে। এবারে হচ্ছে জৈব মূলক বা গ্রুপ। বিভিন্ন হাইড্রোকার্বন থেকে এক বা একাধিক এইচ পরমাণু আরও বিক্রিয়াশীল কোনো মৌল বা গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যৌগ গঠন করে বলে ধরা হয়। এইভাবে প্রতিস্থাপন দ্বারা গঠিত যৌগের মধ্যে হাইড্রোকার্বনের যে অংশ পড়ে থাকে তাকেই জৈব মূলক বলে। অর্থাৎ হাইড্রোকার্বনের এক বা একাধিক এইচ পরমাণু অপসারিত হলে যে পরমাণুপুঞ্জ পড়ে থাকে তাকেই জৈব মূলক বা গ্রুপ বলে। এই মূলক রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত অপরিবর্তিত থাকে এবং মূলকগুলি এককভাবে জৈব যৌগে অবস্থান করে। মূলকগুলির নাম মূল হাইড্রোকার্বনের নাম অনুসারে হয়। জৈব যৌগে হাইড্রোকার্বনগুলি ছাড়া অন্যান্য যৌগে দুটি অংশ উপস্থিত থাকে, একটা হচ্ছে জৈব মূলক এবং আরেকটা হচ্ছে ক্রিয়াশীল মূলক বা কার্যকারী মূলক, যেটা আমরা পরে জানব, যা যৌগটির ভৌত এবং রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে। মুক্ত শৃঙ্খল এবং সম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ মুক্ত যেখানে শৃঙ্খল একদম মুক্ত কোথাও বদ্ধ নয়, হাইড্রোকার্বন থেকে একটি এইচ পরমাণু সরিয়ে দেওয়ার ফলে উৎপন্ন জৈব গ্রুপকে অ্যালকিল মূলক বলা হয়। যেমন মিথেন CH4 সংকেত, তার থেকে যদি একটি এইচ পরমাণু সরিয়ে নেওয়া হয় তাহলে যে মূলকটা হবে তাকে বলা হবে মিথাইল মূলক। অনুরূপভাবে ইথেন C2H6, তার থেকে যদি একটা এইচ সরিয়ে নেওয়া হয় তাহলে যেটা হবে সেটা হবে C2H5, তাকে বলা হবে ইথাইল মূলক, ইত্যাদি। দেখো তোমরা একটা টেবিল করে দেওয়া আছে, CH4 মিথেন, একটি হাইড্রোজেন পরমাণু সরিয়ে নেওয়া হলো যেটা হলো মিথাইল মূলক, ইথেন থেকে একটা সরিয়ে নেওয়া হলো ইথাইল মূলক, প্রোপেন থেকে একটা সরিয়ে হলো প্রোপাইল মূলক, ইত্যাদি ইত্যাদি। এইভাবে জৈব যৌগের মূলকের নামকরণ হয়। অ্যালকিল গ্রুপকে সাধারণত R-R' ইত্যাদি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। জৈব গ্রুপগুলি রাসায়নিক বিক্রিয়ার সময় একক রূপে একটি পরমাণুর মতো অংশগ্রহণ করে। জৈব যৌগের জৈব মূলকগুলি কম সক্রিয় এবং বেশি স্থায়ী। রাসায়নিক বিক্রিয়ায় জৈব মূলক সাধারণত অপরিবর্তিত থাকে। নিচের বিক্রিয়ায় দেখা যায় জৈব গ্রুপটি বিভিন্ন বিক্রিয়ায় অপরিবর্তিত থাকে। একটা বিক্রিয়া দিয়েছে, দেখো
মিথেনকে সূর্যলোকে দেওয়া হচ্ছে, ধীরে মিথাইল ক্লোরাইড CH3Cl তৈরি হলো, তাকে আবার পটাশিয়াম সায়ানাইড দেওয়া হচ্ছে, ধীরে CH3Cn মিথাইল সায়ানাইড তৈরি হলো, তাকে আবার জল দিচ্ছে, ধীরে দেখো CH3COH তৈরি হলো। অর্থাৎ মূল যে জৈব মূলকটা CH3, সে কিন্তু অপরিবর্তিত থাকছে। পরিবর্তিত হচ্ছে কোনটা? পরের অংশটা, যেটাকে আমরা কার্যকরী মূলক, যেটা আমরা পরে আলোচনা করব, ব্যাখ্যা করব, সেই কার্যকরী মূলকটা কিন্তু পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। তোমরা এইটা ভালো করে শুনবে, নিজেরা বই খুলে জায়গাটা ভালো করে পড়বে, কোনো রকম সমস্যায় পড়লে বা না বুঝতে পারলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, আমি সেইভাবে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো, যথাসম্ভব চেষ্টা করবো উত্তর দেওয়ার। এবং আমি হোয়াটসঅ্যাপে যেই এই যেটুকু পড়া হলো তার উপর যে কোশ্চেনগুলো দেবো, তোমরা সেই কোশ্চেনের উত্তর করে আমাকে পাঠাবে। তাহলে আজকে এই অবধি থাক, পরদিন আমরা কার্যকরী মূলক নিয়ে আলোচনা করব, সমগোত্র শ্রেণী নিয়ে আলোচনা করব, ইত্যাদি নিয়ে আলোচনা পরের দিন করবো। তাহলে সবাই ভালো থেকো, আবার পরদিন কথা হবে।